পৃষ্ঠা 114। ভবানী পানুজ্জে খোকাকে নিয়ে পাড়ায় মাছ খুঁজতে বার হয়েছিলেন। খোকা বেশ সুন্দর ফুটফুটে দেখতে, অনেক কথা বলে, বেশ টরটরে। ভবানী খোকাকে বললেন, ও খোকো মাছ খাবি? খোকা ঘাড় নেড়ে বললে, মাছ মাছ মাছ। আরও কিছু দূর এগিয়ে গিয়ে দেখলেন যদু জেলে মাছ নিয়ে আসছে। যদু তাকে দেখে প্রণাম করে বললেন, মাছ নেবেন গা? কি মাছ? একটা ভেটকি মাছ আছে, সের দেড়েক হবে। কত দাম দেব? 3 আনা দেবেন, বড্ড বেশি হয়ে গেল। যদু জেলে কাঁধ থেকে বোঠে খানা নামিয়ে বললে, বাবু বাজারটা কি পড়েছে ভেবে দেখুন দেখি। ছেলেবেলায় আউশ চালের পালি ছিল 2 পয়সা, তার থেকে উঠল 1 আনা, এখন 6 পয়সা। মোর সংসারে 6টি প্রাণী খেতি, 1 কাঠা চালির কম 1 বেলা হয় না। 2 বেলা 3 আনা চালেরই দাম যদি দিই, তবে নুন তেল তরকারি কাপড় কবিরাজ এসোজন বসোজন কোত্থেকে করি? সংসার আর চালাবার জো নেই জামাই ঠাকুর, আমাদের মতো গরিব লোকের আর চলবে না। ভবানী পানুজ্জে দ্বিরুক্তি না করে মাছটা হাতে নিয়ে ফিরলেন বাড়ির দিকে। বিলু ও নীলু আগে ছুটে এলো। বিলু স্বামীর হাত থেকে মাছটা ছিনিয়ে নিয়ে বললে, কি মাছ, ভেটকি না চিতল? বাহ! নীলু বললে, চমৎকার মাছটা। ও খোকা মাছ খাবি? আয় আমার কোলে। খোকা বাবার কোলেই এঁটে রইল, বললে, বাবা বাবা। সে বাবাকে বড্ড ভালোবাসে। বাবার কোলে সব সময় উঠতে পারে না বলে বাবার কোলের প্রতি তার একটা রহস্যময় আকর্ষণ বিদ্যমান। বিলু চোখ পাকিয়ে বললে, আসবি নে? না, থাক, তোর বাবার যেন তোরে খেতি দেয় ভাত রেঁধে। বাবা, মাছ খাবি নে তো? খাই খাই তো, আয়। খোকা আবেদনের সুরে কাঁদো কাঁদো মুখে বাবার দিকে তাকিয়ে বললে, ওই দেখো। পৃষ্ঠা 115। অর্থাৎ আমায় জোর করে নিয়ে যাচ্ছে তোমার কোল থেকে। ভবানী জানেন খোকা এই কথাটি আজ অল্পদিন হলো শিখেছে, এই কথাটা বড্ড ব্যবহার করে। বললেন, থাক আমার কাছে, ওকে একটু বেরিয়ে আনি মহাদেব মুখুজ্জের চণ্ডী মণ্ডপ থেকে। মেলা বললে, মাছটা কি করবো বলে যান, যা হয় করো। তিলু কোথায়? বড়ি দিতে গিয়েছে বর্দার বাড়ির ছাদে। আপনার বাড়ির তো আর ছাদ নেই। বড়ি দেবে কোথায়? কবে কোঠা করবেন? যাও না, দাদাকে গিয়ে বলো না, কুলিন কুমারী উদ্ধার করেছি, কিছু টাকা বার করতে লোহার সিন্দুক থেকে দোতলা কোঠা তুলে ফেলছি। বিয়ে যদি না করতাম, থাকতে থুবড়ি হয়ে কে বিয়ে করত? এর চেয়ে আমাদের দাদা গলায় কলসি বেঁধে ইছামতির জলে ডুবিলে বিলি পাতেন। কি বিয়েই দিয়েছেন, আহা মরি মরি! বুড়ো বর 3 কাল গিয়েছে, 1 কাল ঠেকেছে, বিয়ে দিলেই পারতেন তো যুবা বর ধরে। তবে থুবড়ি হয়ে ঘরে ছিলে কেন এতকাল? উদ্ধার হলেই তো পারতে। আমি পায়ে ধরে তোমাদের সাথে গিয়েছিলাম, কান মুলে দেবো আপনার বলেই নীলু ক্ষিপ্র বেগে হাত বাড়িয়ে স্বামীর কানটার অস্বস্তিকর সান্নিধ্যে নিয়ে এসে হাজির করতেই বিলু ধমক দিয়ে বললেন, এই কি হচ্ছে? নীলু ফিক করে হেসে মাছটা নিয়ে ছুটে পালালো। ভবানী খোকাকে নিয়ে পথে বার হয়েই বললেন, কোথায় যাচ্ছি বলো তো? খোকা ঘাড় নেড়ে বললেন, যাই। কোথায়? মাছ। মহাদেব মুখুজ্জের চণ্ডী মণ্ডপে যাবার পথে একটা বাবলা গাছের ওপর লতার ঝোপ, নিবিড় ছায়া সেই স্থানটিতে বাবলা গাছের ডালে কি একটা পাখি বাসা বেঁধেছে। ভবানী গাছতলার ছায়ায় গিয়ে খোকাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দেন, ওই দেখ খোকা, পাখি। খোকা বলে, পাখি পাখি নিবি? পাখি, খুব ভালো, তোকে দেব। খোকা কি সুন্দর হাসে বাবার মুখের দিকে চেয়ে। না, ভবানীর খুব ভালো লাগে এই নিষ্পাপ সরল শিশুর সঙ্গ। এর মুখের হাসিতে ভবানী খুব বড় কি এক জিনিস দেখতে পান। নিবি খোকা? হ্যাঁ, খোকা ঘাড় নেড়ে বললে, ভবানী খুব ভালো লাগলো এই হ্যাঁ বলা ওর। এই প্রথম ওর মুখে এই কথা শুনলেন, তার কানে প্রথম উচ্চারিত ঋক মন্ত্রের ন্যায় ঋদ্ধিমান ও সুন্দর, কটা নিবি? একখানা। পৃষ্ঠা 116। বেশ, একখানাই দেব, নিবি? খোকা ঘাড় দুলিয়ে বলে, হ্যাঁ। পরক্ষণেই বলে, বাবা কি মা, তার মানে বাই, এই তো এলি বাড়ি থেকে, মা এখন বাড়ি নেই। খোকা যে কটিমাত্র শব্দ শিখেছে তার মধ্যে একটা হলো ওখানে। এই কথাটা কারণে অকারণে সে প্রয়োগ করে থাকে। সম্প্রতি সে হাত দিয়ে সামনের দিকে দেখিয়ে বললে, ওখানে ওখানে নেই, কোথাও নেই, ওখানে।
না চলো বেরিয়ে আসি, কোল থেকে নামবি, হাঁটবি, আঁটি? খোকা ভবানীর আগে আগে বেশ গুট গুট করে হাঁটতে লাগলো। খানিকটা গিয়ে আর যায় না, ভয়ের সুরে সামনের দিকে হাত দেখিয়ে বললে, শিয়াল? কই, শিয়াল নয়, একটা বড় শামুক রাস্তা পার হচ্ছে। ভবানী খোকার হাত ধরে এগিয়ে চললেন, চলো, ও কিছু নয়। খোকা তখনও নড়ে না, হাত দুটো তুলে দিলে কোলে উঠবে বলে। ভবানী বললে, না চলো, ওতে ভয় কি, এগিয়ে চলো। খোকার ভাবটা হলো ভক্তের অভিযোগহীন আত্মসমর্পণের মতো। সে বাবার হাত ধরে এগিয়ে চললো শামুকটাকে ডিঙিয়ে, ভয়ে ভয়ে যদিও তবুও নির্ভরতার সঙ্গে। ভবানী ভাবলেন, আমরাও যদি ভগবানের ওপর এই শিশুর মতো নির্ভরশীল হতে পারতাম, কত কথা শেখায় এই খোকা তাকে। বৈষয়িক লোকদের চণ্ডী মণ্ডপে বসে বাজে কথার সময় নষ্ট করতে তার যেন ভালো লাগে না আর। এক মহান শিল্পীর বিরাট প্রতিভা অবদান এই শিশু। ওপরের দিকে চেয়ে বিরাট নক্ষত্র লোক দেখে তিনি কত সময় মুগ্ধ হয়ে গিয়েছেন, সেদিকে চেয়ে থাকাও একটা নীরব ও অকপট উপাসনা। পশ্চিমে তার গুরুর আশ্রয়ে থাকবার সময় চৈতন্য ভারতী মহারাজ কতবার আকাশের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলতেন, ওই দেখ সেই বিরাট অক্ষয় পুরুষ, অগ্নির মুখা চাক্ষুষী, চন্দ্র সূর্য দিশ শ্রোত্রে বাগবেত্তান্তশ্চ বেদ্যা বায়ু প্রাণ হৃদয়ং বিশ্বমস্য প্রদ্ভাবং পৃথিবী হস্য সর্বভূতান্তরাত্মা। অগ্নি যার মস্তক, চন্দ্র ও সূর্য চক্ষু, দিক সকল কর্ণ, বেদসমূহ বাক্য, বায়ু প্রাণ হৃদয় বিশ্ব পাদোদ্বয় পৃথিবী, ইনি সমুদয় প্রাণীর অন্তরাত্মা। তিনি আকাশ দেখতে শিখিয়েছিলেন, তিনি চক্ষু ফুটিয়ে দিয়ে গিয়েছেন, তিনি শিখিয়েছিলেন যেমন প্রজ্বলিত অগ্নি থেকে সহস্র সহস্র স্ফুলিঙ্গ বার হয়, তেমনি সেই অক্ষর পুরুষ থেকে অসংখ্য জীবের উৎপত্তি হয় এবং তাতেই আবার বিলীন হয়। উপনিষদে সেই অমর বাণী পৃষ্ঠা 117। এই শিশু সেই অগ্নির একটি স্ফুলিঙ্গ, সুতরাং সেই অগ্নি নয় কি, তিনি নিজেও তাই নয় কি, এই মন ঝোপ এই পাখিও তাই নয় কি, এই নিষ্পাপ শিশুর হাসি ও অর্থহীন কথা অন্য এক জগতের সন্ধান নিয়ে আসে তার কাছে। এই শিশু যেমন ভালোবাসলে তিনি খুশি হন, তিনিও তো ভগবানের সন্তান, তিনি যদি ভগবানকে ভালোবাসেন ভগবানও কি তার মতো খুশি হন না। তিনি বহুদিন চলে এসেছেন সাধু সঙ্গ ছেড়ে, সেখানে অমৃত নিঃসন্দিনী ভাগবতী কথা ব্যতীত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্য প্রসঙ্গ ছিল না। অসীম তারা ভরা যামিনীর বিভিন্ন জামগুলি বেপে বিনিদ্র জ্ঞানী ও ভক্ত অপ্রমত্ত মন সংলগ্ন করে রাখতেন বিশ্বদেবের চরণ কমলে। হিমালয়ের বনভূমি প্রতি বৃক্ষপত্রে যোগ যুগান্ত ব্যাপী সে উপাসনার রেখা আঁকা আছে, আঁকা আছে তুষার ধারার রজত পটে, তাদের অন্তর্মুখী মনের মৌন প্রশান্তির মধ্যে যে নিভৃত বনকুঞ্জ, সেখানে সেই পরম সুন্দর দেবতার উদ্দেশ্যে প্রেমার্ঘ নিবেদিত হতো আকুল আবেগের সুরভিতে। আরও উঁচু স্তরের ভক্তদের স্বচক্ষে তিনি দেখেননি, কিন্তু তাদের সন্ধান নেমে এসেছে তুষার স্রোত বেয়ে বেয়ে উচ্চতর পর্বত শিখর থেকে। সে গম্ভীর সাধন গুহার গহনে রথনাভির মতো অবিচলিত ও সংযম আত্মা সকল অবিদ্যাগ্রন্থি ছিন্ন করেছেন জ্ঞানের শক্তিতে, প্রেমের শক্তিতে। ভবানী মারুচে বিশ্বাস করেন তারা আছেন, তিনি সাধুদের মুখে শুনেছেন তারা আছেন বলেই এই জুয়াচুরি সঠতা মিথ্যাচার অর্থাশক্তি ভরা পৃথিবীতে আজও পাপ পুণ্যের জ্ঞান আছে, ভগবানের নাম বজায় আছে, চাঁদ ওঠে, তারা ফোটে, বনকুসুমের গন্ধে অন্ধকার সুবাসিত হয়। এইসব পাড়াগাঁয়ে এসে তিনি দেখেছেন সবাই জমিজমা টাকা খাজনা প্রজাপীড়ন পরচর্চা নিয়ে ব্যস্ত, কেউ কখনো ভগবানের কথা তাকে জিজ্ঞাসা করে না, কেউ কোনোদিন সৎ প্রসঙ্গের অবতারণা করে না, ভগবান সম্বন্ধে এরা একেবারে অজ্ঞ। একটা আজগুবি অবাস্তব বস্তুকে ভগবানের সিংহাসনে বসিয়ে পুজো করে কিংবা ভয় কাঁপে,
কেবলই হাত বাড়িয়ে প্রার্থনা করে, এই দাও ও দাও। সেই পরম দেবতার মহান সত্তাকে, তার অবিচল করুণাকে জানবার চেষ্টাও করে না কোনোদিন। কার বউ কবে ঘোমটা খুলে পথ দিয়ে চলেছে, কোন ষোড়শী মেয়ে কার সঙ্গে নিভৃতে কথা বলেছে, এইসব এদের আলোচনা। এমন একটা ভালো লোক নেই যার সঙ্গে বসে দুটো কথা বলা যায়, কেবল রামকানাই কবিরাজ আর বটতলার সেই সন্ন্যাসিনী ছাড়া। ওদের সঙ্গে ভগবানের কথা বলে সুখ পাওয়া যায়, ওরা তো শুনতেও ভালোবাসে। আর কেউ নাই এই গ্রামে, কখনো কোনো দেশ দেখেনি, কূপ ও মণ্ডুকের দর্শন ও জীবনবাদ কি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে এদের হাবে ভাবে, আচরণে, চিন্তায়, কার্যে। এই শিশুর সঙ্গ ওদের চেয়ে কত ভালো। এই মিথ্যা বলতে জানে না, বিষয়ের প্রসঙ্গ ওঠাবে না, পরনিন্দা পরচর্চা এর নেই। একটি সরল ও অকপট আত্মা ক্ষুদ্র দেহের মধ্যে এসে সবে মাত্র ঢুকেছে কোন অনন্ত লোক থেকে। পৃথিবীর কলুষ এখনো যাকে স্পর্শ করেনি, কত দুর্লভ এদের সঙ্গ সাধারণ লোকে কি জানে। রাস্তার দুদিকে বেশ বনঝোপ, শিশু গুট গুট করে দিব্যি হেঁটে চলেছে। এক জায়গায় আকাশের দিকে চেয়ে কি একটা বললে আপনার মনে। ভবানী বললে, কি রে খোকা কি বলছিস, আসিনি। কি আসিনি রে, কি আসবে। পৃষ্ঠা 118। চাঁদ, চাঁদ এখন কি আসে বাবা, সে আসবে সেই রাত্রিরে, চলো। খোকা ভয়ের সুরে বলল, চিয়াল। না, কোনো ভয় নেই, শিয়াল নেই। ও বাবা, কি মা, চলো যাবো, মা এখন বাড়ি নেই, আসুক। আমরা যেখানে যাচ্ছি সেখানে কি খাবি রে, মুকি। বেশ চলো, কি খাবি, মুকি। মহাদেব মুখুজ্জের চণ্ডী মণ্ডপে অনেক লোক জুটেছে, ভবানীকে দেখে ফণিচক্রবর্তী বলে উঠলেন, আরে এসো বাবাজি, সকালবেলায় যে খোকনকে নিয়ে বেরিয়েছো বুঝি, এক হাত পাশা খেলা যাক, এসো। ভবানী হাসতে হাসতে বললেন, বেশিক্ষণ বসবো না কাকা, আচ্ছা খেলি এক হাত, খোকা বড্ড দুষ্টুমি করবে যে, ও কি খেলতে দেবে। মহাদেব মুখুজ্জি বললেন, খোকাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। ও মুঙ্গলি মুঙ্গলি, না থাক কাকা, ও অন্য কোথাও থাকতে চাইবে না, কাঁদবে। চণ্ডী মণ্ডপ হচ্ছে পল্লী গ্রামের একটি প্রতিষ্ঠান, এইখানেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিষ্কর্মা ব্রহ্মোত্তর বৃত্তিভোগী মূর্খ ব্রাহ্মণ দল জুটে কেবল তামাক পোড়ায় আর দাবা পাশা, ব্র্যাকেটে তাসের প্রচলন এইসব পাড়াগায় আদৌ নেই, ওটা বিলিতি খেলা বলে গণ্য, ব্র্যাকেট ক্লোজ, চলে। প্রত্যেক গৃহস্থের একখানা করে চণ্ডী মণ্ডপ আছে, সকাল থেকে সেখানে আড্ডা বসে, তবে সম্পন্ন গৃহস্থের চণ্ডী মণ্ডপে আড্ডা জোর বসে থাকে, কারণ সারাদিনে অন্তত আধশের তামাক যোগাবার ক্ষমতা সব গৃহস্থের নেই। গ্রামের মধ্যে চন্দ্র চাটুজ্যে ফণিচক্রবর্তী ও মহাদেব মুখুজ্জের চণ্ডী মণ্ডপই প্রথম শ্রেণীর প্রতিষ্ঠান। রাজারাম রায় যদিও সম্পন্ন গৃহস্থ, তিনি নীলকুঠির কাজে অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকেন, তার চণ্ডী মণ্ডপে আড্ডা বসে না। এরা সারাদিন এখানে বসে শুধু গল্প করে ও পাশা দাবা খেলে, জীবন সংগ্রাম এদের অজ্ঞাত। ব্রহ্মোত্তর জমিতে বছরের ধান হয়, প্রজাদের কাছ থেকে কিছু খাজনা মেলে, আম কাঁঠালের বাগান আছে, লাউ কুমড়ো মাচা আছে, আজ মাছ ধারে কিনে গ্রামের জেলেদের কাছে দুমাস পরে দাম দেওয়াই বিধি। সুতরাং ভাবনা কিসের, গ্রাম্য কলু ধারে তেল দিয়ে যায় বাখারির গায়ে দাগ কেটে, সেই বাখারির দাগ গুনে মাসকাবারি দাম শোধ হয়। এত সহজ ও সুলভ যেখানে জীবনযাত্রা, সেখানে অবকাশ যাপনের এইসব অলস ধারাই লোক বেছে নিয়েছে, আলস্য ও নৈষ্কর্ম থেকে আসে ব্যর্থতা ও পাপ। পল্লী বাংলার জীবনধারার মধ্যে শ্যাওলার দাম আর ঝাঁঝি জমে উঠে জলের স্বচ্ছতা নেই, স্রোতে কল ও কল্লোল নেই, নেই তার নিজের বক্ষপটে অসীম আকাশের উদার প্রতিচ্ছবি। ভবানী এসব লক্ষ্য করেছেন অনেকদিন থেকেই, এখানে বিবাহ করার পর থেকেই। তিনি পরিচিত ছিলেন না এমন জীবনের সঙ্গে, জানতেন না বাংলাদেশের পাড়া গাঁয়ের মানুষের জীবনধারাকে। চিরকাল তিনি পাহাড়ে প্রান্তরে জাহ্নবীর স্রোত বেগের সঙ্গে, পাহাড়ি ঝর্ণার প্রাণ চঞ্চল গতিবেগের সঙ্গে নিবিড় পরিচয়ের আনন্দে কাল কাটিয়েছেন। পৃষ্ঠা 119। পড়ে গিয়েছেন ধরা এখানে এসে বিবাহ করে, বিশেষ করে এই কূপমণ্ডুকদের দলে মিশে। এদের জীবনের কোনো উদ্দেশ্য নেই, অন্ধকারে আবৃত এদের সারাটা জীবন পথ, তার ওদিকে কি আছে
কখনো দেখবার চেষ্টাও করে না। মহাদেব মুখুজ্জে বললেন, ও খোকন, তোমার নাম কি? খোকা বিস্ময় ও ভয় মিশ্রিত দৃষ্টিতে মহাদেব মুখুজ্জের দিকে বড় বড় চোখ তুলে চাইলে, কোনো কথা বললে না। কি নাম? খোকন। খোকন, খোকন, বেশ নাম। বাহ, ওহে, এবার হাতটা আমার, দানটা কি পড়লো? কিছুক্ষণ খেলা চলবার পরে সকলের জন্য মুড়ি ও নারকল কোড়া এলো বাড়ির মধ্য থেকে। খাবার খেয়ে আবার সকলে দ্বিগুণ উৎসাহে খেলায় মাতল। এমনভাবে খেলা করে এরা যেন সেটাই এদের জীবনের লক্ষ্য। এমন সময় সত্যম্বর চ্যাটার্জির জামাই শ্রীনাথ ওদের চণ্ডীমণ্ডপে ঢুকলো। সে কলকাতায় চাকরি করে, সুতরাং এই অঞ্চলের মধ্যে একজন মান্যগণ্য ব্যক্তি। এই গ্রামের কোনো ব্রাহ্মণী এ পর্যন্ত কলকাতা দেখেননি, এমনকি স্বয়ং দেওয়ান রাজারাম পর্যন্ত এই দলের। কেননা কোনো দরকার হয় না কলকাতায় যাওয়ার। কেন যাবেন? তারা একটি অজানা শহরের সাত অসুবিধা ও নানা কাল্পনিক বিপদের মাঝখানে ছেলেদের লেখাপড়ার বালাই নিয়ে নিজেদের জীবন জীবিকার্জনের জন্য পরের দৌড়ে ধন্না দিতে হয় না। ফণি চক্রবর্তী বললেন, এসো বাবাজি, কলকাতার কি খবর? শ্রীনাথ অনেক আজগুবি খবর মাঝে মাঝে এনে দেয় এই গায়ে। বাইরের জগতের খানিকটা হাওয়া ঢোকে এরই বর্ণনার বাতায়ন পথে। সম্প্রতি এখনই সে একটা আজগুবি খবর দিলে, বললে, মস্ত খবর হচ্ছে, আমাদের বড়লাটকে একজন লোক খুন করেছে। সকলে একসঙ্গে বলে উঠল, খুন করলে? কে খুন করলে? একজন ওয়াহাবি জাতীয় পাঠান। মহাদেব মুখুজ্জে বললেন, আমাদের বড়লাট কে যেন ছিল? লর্ড মেয়ো। লর্ড মেয়ো? চণ্ডীমণ্ডপে পাশা খেলার আর জমল না। লর্ড মেয়ো মরুন বা বাঁচুন, তাতে এদের কোনো কিছু আসে যায় না। এই নামটা সবাই প্রথম শুনল। তবে নতুন একটা যা হয় ঘটলো এদের প্রাত্যহিক এক ঘেমের মধ্যে, সেটাই পরম লাভ। শ্রীনাথ খুব সবিস্তারে কলকাতার গল্প করলে, আপিস আদালত কিভাবে বন্ধ হয়ে গেল সংবাদ আসা মাত্রই, বেলা দুপুর ঘুরে গেল, খোকাকে নিয়ে ভবানী বাড়ুজ্জে বাড়ি ফিরতেই তিলুর বকুনি খেলেন। কি আক্কেল আপনার, জিজ্ঞেস করি, কোথায় ছিলেন খোকাকে নিয়ে দুপুর পর্যন্ত? ও খিদে যে টাটা করছে, কোথায় ছিলেন এতক্ষণ? খোকা দুহাত বাড়িয়ে বললেন, মা, মা। ভবানী বললেন, রাখো তোমার ওসব কথা, লর্ড মেয়ো খুন হয়েছেন শুনেছ? সে আবার কে গা? বড়লাট, ভারতবর্ষের বড়লাট, কে খুন করলে? পৃষ্ঠা 120, একজন পাঠান। আহা, কেন মারলে গো? ভারী দুঃখ লাগে। লর্ড মেয়ো খুন হবার কিছুদিন পরেই নীলকরদের বড় সংকটের সময় এলো। নীলকর সাহেবদের ঘন ঘন বৈঠক বসতে লাগলো। ম্যাজিস্ট্রেট সাহেব নিজের আর্দালি পাঠিয়ে যখন তখন পরোয়ানা জারি করতে লাগলেন। রাজারাম ঘোড়ায় করে যাচ্ছিলেন নীলকুঠির দিকে। রামকানাই কবিরাজ একটা গাছের তলায় দাঁড়িয়ে আছে, বললে, একটু দাঁড়াবেন দেওয়ানবাবু? রাজারাম ভ্রু কঞ্চিত করে বললেন, কি? একটু দাঁড়ান, একটা কথা শুনুন, আপনি আর এগোবেন না, কান শোনার বাগদিরা দল বেঁধে দাঁড়িয়ে আছে ষষ্ঠীতলার মাঠে, আপনাকে মারবে, লাঠি নিয়ে তৈরি আছে। আমি জানি, কথাটা তাই বললাম, অনেকক্ষণ থেকে আপনার জন্য দাঁড়িয়ে আছি। কে কে আছে দলে তা জানিনি বাবু, আমি গরিব লোক, কানে আমার কথা গেল, তাই বলি অধর্ম করতে পারবো না, ভগবানের কাছে জবাব দিতে হবে তো একদিন। আপনি ব্রাহ্মণ, আপনাকে সাবধান করে দেবার ভার তিনিই দিয়েছেন আমার উপর। তবু রাজারাম ঘোড়া নিয়ে এগিয়ে যেতে উদ্যত হয়েছেন দেখে রামকানাই কবিরাজ হাত জোর করে বললেন, দেওয়ানবাবু, আমার কথা শুনুন, বড্ড বিপদ আপনার, মোটে এগোবেন না বাবু, শুনুন ও বাবু কথাটা। ততক্ষণে রাজারাম অনেক দূর এগিয়ে চলে গিয়েছেন। মনে মনে ভাবতে লাগলেন, রামকানাই লোকটা মাথা পাগল নাকি, এত অপমান হলো নীলকুঠির লোকের হাতে, তিনি তার মূল, অথচ কি মাথা ব্যথা ওর পড়েছিল তাকেই সাবধান করে দিতে, মিথ্যে কথা সব। ষষ্ঠীতলার মাঠে তার ঘোড়া পা দেওয়ার সঙ্গে সঙ্গে বিপদ শুরু হলো। মস্ত বড় একটি দল লাঠি সোঁটা নিয়ে তাকে চারিদিক থেকে ঘিরে ফেললে। রাজারাম দেখলেন এদের মধ্যে মাধালের দাঙ্গায় নিহত রামু বাগদির বড় ছেলে হারু আর তার শালা নারায়ণ বড় সর্দার পলকে প্রলয় ঘটলো। একদল চেঁচিয়ে হেঁকে বলল, ও বেটা নাম এখানে, আজ তোরে আর ফিরে যেতেই হবে না। নারায়ণ বললে, ও বেটা সাহেবের কুকুর, তোর মুন্ডু নিয়ে আজ ষষ্ঠীতলার মাঠে ভাঁটা খেলবো দেখ। অনেকে একসঙ্গে চেঁচিয়ে বললে, অত কথার দরকার কি, ঘাড় ধরে নামা, নামিয়ে নিয়ে বুকে হাঁটু দিয়ে ঝেঁকে বসে কাতানের কোপে মুন্ডুটা উড়িয়ে দে। হারু বললে, তোরা সর, মুই দেখি মোর বাবারে ওই শালা ঠেঙিয়ে মেরেলো লেঠেল পেটিয়ে। একজন বললে, তোর সেই
রসিক বাবা কোথায়? তাকে ডাক, সে এসে তোকে বাঁচাবে। জমালয়ে যে এক্ষুনি যেতে হবে বাছাধন। সাঁই করে একটা হাত সরকি রাজারামের বাঁ দিকের পাঁজরা ঘেঁষে চলে গেল। রাজারামের ঘোড়া ভয় পেয়ে ঘুরে না দাঁড়ালে সেই ধাক্কাতেই রাজারাম কাবার হয়েছিলেন। তার মাথা তখন ঘুরছে, চিন্তার অবকাশ পাচ্ছেন না, চোখে সর্ষে ফুল দেখছেন। নারকল গাছে যেন ঝড় বাজছে, কি যেন সব হচ্ছে তার চারিদিকে। রামকানাই কবিরাজ গেল কোথায়? রামকানাই পৃষ্ঠা 121। তার মাথায় একটা লাঠির ঘা লাগলো, মাথাটা ঝিমঝিম করে উঠল। আবার তার বাঁ দিকের পাঁজরে খুব ঠান্ডা তীক্ষ্ণ স্পর্শ অনুভূত হলো। কি হচ্ছে তার? এত জল কোথা থেকে আসছে? কে একজন যেন বললে, শালা রামুর কথা মনে পড়ে? রাজারাম হাত উঠিয়েছে সামনের একজনের লোকের লাঠি আটকাবার জন্য। এত লোকের লাঠি তিনি ঠেকাবেন কি করে? এত জল এলো কোথা থেকে? অতি অল্পক্ষণের জন্য একবার চেয়ে দেখলেন নিজের কাপড়ের দিকে। সঙ্গে সঙ্গে রাজারামের যেন বমির ভাব হলো। খুব জ্বর হলে যেমন মাথা ঘুরে দেহ দুর্বল হয়ে বমির ভাব হয়, তেমনি পৃথিবীটা যেন বন বন করে ঘুরছে। তিলুর সুন্দর খোকাটা দূর মাঠের ও প্রান্তে বসে যেন আন মনে হাসছে। কেমন হাসে রাজারাম আর কিছু জানেন না, চোখ বুজে এলো। অমাবস্যার অন্ধকার নেমে এসেছে গোটা দুনিয়াটায়। রামকানাই কবিরাজের ভীত এবং আকুল আবেদনে সন্ত্রস্ত গ্রামবাসীরা যখন লাঠি সোঁটা নিয়ে দৌড়ে গেল ষষ্ঠীতলার মাঠে, তখন রাজারামের রক্তাপ্লুত দেহ ধুলোতে লুটিয়ে পড়ে আছে, দেহে প্রাণ নেই। বছরখানেক পরে রাজারামের খুন হওয়ার পর এ অঞ্চলে যে হইচই হয়েছিল দিন কতক তা থেমে গিয়েছে। রাজারামের পর জগদম্বা সহমরণে যাবার জন্য জিদ ধরেছিলেন। তিলু বিলু ও নীলু অনেক বুঝিয়ে তাকে নিবৃত্ত করে, কিন্তু তিনি বেশি দিন বাঁচেননি। ভেবে ভেবে কেমন মাথা খারাপ হয়ে গিয়েছিল তার। এ অবস্থায় খুব সেবা করেছিলেন তিন ননদে মিলে। গত দুর্গোৎসবের পর তিন দিনের মাত্র জল ভোগ করে জগদম্বা কদমতলার শ্মশানে স্বামীর চিতার পাশে স্থান গ্রহণ করেছেন। নিঃসন্তান রাজারামের সমুদয় সম্পত্তির এখন তিলুর খোকাই উত্তরাধিকারী। গ্রামের সবাই এদের অনুরোধ করেছিল রাজারামের পৈতৃক ভিটেতে উঠে গিয়ে বাস করতে। কেন ভবানী বানুচ্ছে রাজি হননি তিনিই জানেন। অতএব রাজারামের প্রদত্ত সেই এক টুকরো জমিতে সেই খড়ের ঘরেই ভবানী এখনো বাস করছেন। অবশেষে একদিন তিলু স্বামীকে কথাটা বললে। ভবানী বললে, তিলু তুমিও কেন এই অনুরোধ করো? কেন বলুন বুঝিয়ে, কেন বাস করবেন না আপনার নিজের শ্বশুরের ভিটেতে? না, আমার ছেলে ওই সম্পত্তি নেবে না। সম্পত্তিও নেবে না? না তিলু, রাগ করো না। বহু লোকের ওপর অত্যাচারের ফলে ওই সম্পত্তি গড়ে উঠেছে। আমি চাইনি আমার ছেলে ওই সম্পত্তির অন্ন খায়। শোনো তিলু, আমি অনেক ভালো লোকের সঙ্গ করেছিলাম, এইটুকু জেনেছি বিলাসিতা যেখানে বাড়তি, যেখানে সেখানেই পাপ, সেখানেই আবর্জনা, আত্মা সেখানে মলিন। চৈতন্যদেব কি আর সাধে রঘুনাথ দাসকে উপদেশ দিয়েছিলেন, ভালো নাহি খাবে আর ভালো নাহি পড়িবে, আপনি যা ভালো বোঝেন। আমি তোমাকে অনেকদিন বলেছি তো, আমি অন্য পথের পথিক, তোমার দাদার কিছু মনে করো না, কাজকর্ম আমার পছন্দ ছিল না কোনোদিন। পৃষ্ঠা 122। রামু বাগদিকে খুন করিয়েছিলেন উনি, রামকানাই কবিরাজের ওপর অত্যাচার উনিই করেন। সেই রামকানাই কিন্তু তাকে বিপদের ইঙ্গিত দেয়, ভবিতব্য কানে যাবে কেন, যাজ্ঞেও সব কথা, আমার খোকা যদি বাঁচে সে অন্যভাবে জীবনযাপন করবে, নির্লোভ হবে, সরল ধার্মিক সত্যপরায়ণ হবে। যদি সে ভগবানকে জানতে চায় তবে সরলতা ও দীনতার মধ্যে ওকে জীবনযাপন করতে হবে, মলিন বিষয়াসক্ত মনে ভগবত দর্শন হয় না। আমি ওকে সেইভাবে মানুষ করব। ও কি আপনার মতো সন্ন্যাসী হয়ে যাবে? তুমি জানো আমি সন্ন্যাস গ্রহণ করিনি, আমার গুরুদেব মহারাজ ব্র্যাকেটে ভবানী যুক্ত করে প্রণাম করলেন, ব্র্যাকেট ক্লোজ, বলেছিলেন, বাচ্চা তেরা আবি ভোগ হ্যায়, সন্ন্যাস দেননি। তিনি আমার ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন ছবির মতো, তবে তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন সংসারের থেকেও আমি যেন ভগবানকে ভুলে না যাই, অসত্য পথে, লোভের পথে, পাপের পথে পা না দি। শ্রীমদ ভগবতে যাকে বলেছে বিত্ত স্বার্থ ন, অর্থাৎ বিষয়ের জন্য জাল জুয়াচুরি, তা কোনোদিন না করি। আমার ছেলেকে আমি সেই পথে পা দিতে এগিয়ে ঠেলে দেব? তোমার দাদার সম্পত্তি ভোগ করলে তাই হবে। তবে কি হবে দাদার সম্পত্তি? কেন তুমি?
আমার ছেলে নেবে না আমি নেব, আমাকে কি যে ভেবেছেন আপনি? তবে তোমার দুই বোন, তাদেরই বা কেন ঠেলে দেবেন বিষয়ের পথে? যদি তারা চায়, চাইলেও আপনি স্বামী, পরম গুরু তাদের, তারা নির্বুদ্ধি মেয়ে মানুষ, আপনি তাদের বোঝাবেন না কেন? তা হয় না তিলু, তাদের ইচ্ছে যদি থাকে, তারা বড় হয়ে গিয়েছে, ভোগের ইচ্ছে যদি থাকে তবে ভোগ করুক, জোর করে নিবৃত্ত করা যায় না। জোর করবেন কেন, বোঝাবেন? আমি আগে তাদের মন বুঝি, তারপর বলবো আপনাকে। বেশ তো, যদি কেউ না নেয়, ও সম্পত্তি গরিব দুঃখীর সেবায় অর্পণ করোগে, তোমার দাদার নামে, বউ দিদির নামে। তাদের আত্মার উন্নতি হবে, তৃপ্তি হবে এতে। সেই দিনেই বিকেলে হঠাৎ হলা পেকে এসে হাজির, দূর থেকে ডেকে বলল, ও বর্দি, খোকা কই? খোকাকে ডেকে তিলু বললে, ও কে রে? খোকা চেয়ে বললে, দাদা। দাদা না রে, মামা, মামা। হলা পেকে দুগাছা সোনার বালা নিয়ে পড়াতে গেলে খোকার হাতে তিলু বললে, না দাদা, ও পড়াতে দেব না। কেন দিদি? উনি আগে মত না দিলে আমি পারিনে, সেবারেও নীতি দেওনি, এবার না নিলে মোর মনে কষ্ট হবে না দিদিমণি? পৃষ্ঠা 123। তা কি করবো দাদা, ওসব তুমি আনো কেন? ইচ্ছে করি তাই আনি। খোকন, তোর মামাকে তুই ভালোবাসিস? খোকা বিস্ময়ের দৃষ্টিতে হলাপেকের মুখের দিকে চেয়ে বললে, হ্যাঁ। কতখানি ভালোবাসিস? আখানা। একখানা ভালোবাসিস? বেশ তো। খোকা এবার হাত বাড়িয়ে হলাপেকের বালা দুটো দুহাতে নিলে, হলাপেকে হাততালি দিয়ে বললে, ওই দেখো ও নিয়েছে। খোকামণি, পড়বে বালা, তুমি দেবা না, বুঝলে না? ঠিক এই সময় ভবানী বাড়ুজ্জে বাড়ির মধ্যে ঢুকে হলাপেকে দেখে বললে উঠলেন, আরে তুমি কোথা থেকে? হলাপেকে উঠে ভবানীকে সাষ্টাঙ্গে প্রণাম করলে। ভবানী হেসে বললেন, খুব ভক্তি দেখছি যে, এবার কিরকম আদায় উসুল হলো। ও কি, ওর হাতেও বালা কিসের? তিলু বললে, হলা দাদা খোকনের জন্য এনেছে। হলাপেকের মুখ শুকিয়ে গেল। তিলু হেসে বললে, শোনো তোমার খোকার কথা। হ্যাঁ রে, তোর মামাকে কতখানি ভালোবাসিস রে? খোকা বললে, আখানা। তুই বুঝি বালা নিবি? হ্যাঁ। ভবানী বাড়ুজ্জে বললেন, না না, বালা তুমি ফেরত নিয়ে নাও, ও আমরা নেব কেন? হলাপেকে ভবানীর সামনে কথা বলতে সাহস পেলে না, কিন্তু তার মুখ ম্লান হয়ে গেল। তিলু বললে, আহা, দাদার বড় ইচ্ছে, সেবারও এনেছিল, আপনি নেননি, ওর অন্নপ্রাশনের দিন। ভবানী বললেন, আচ্ছা তুমি এসব কেন নিয়ে এসে বিপদে ফেলো বলো তো? হলাপেকে নিরুত্তর, বোবার শত্রু নেই, যাও রেখে দাও এ যাত্রা, কিন্তু আর কখনো কিছু। হলাপেকের মুখ আনন্দে উজ্জ্বল দেখালো, সে ভবানীর পায়ের ধুলো নিয়ে বললে, আচ্ছা আর মুই আনছি নে কিছু, মোর আক্কেল হয়ে গিয়েছে, তবে এ সেই জিনিস নয়, এ আমার নিজের জিনিস। ভবানী বললেন, আক্কেল তোমাদের হবে না, আক্কেল হবে মোলে, বয়স হয়েছে, এখনো কুকাজ কেন, পরকালের ভয় নেই? তিলু বললে, এখন ওকে বকাঝকা করবেন না, ওর মুখ খিদেতে শুকিয়ে গিয়েছে, এসো তুমি দাদা রান্নাঘরের দিকে। হলাপেকে সাহস পেয়ে রান্নাঘরের দাওয়ায় উঠে গিয়ে বসল তিলুর পিছু পিছু। এই দুর্দান্ত দস্যুকে তিলু আর তার ছেলে কি করে বশ করেছে কে জানে, পোষা কুকুরের মতো সে দিব্যি তিলুর পেছন পেছন ঘুরতে লাগলো সসংকোচ আনন্দে। বেশ নিকানো গুছানো মাটির দাওয়া, উচ্ছলতার ফুল ফুটে ঝুলছে খড়ের চাল থেকে, পেছনে শ্যামচকর্তির বাঁশ ছাড়ে নিবিড় ছায়া, শালিক ও ছাতারে পাখি ডাকছে, একটা বসন্ত বৌড়ি উড়ে এসে বাঁশ গাছের কঞ্চির ওপর দোল খাচ্ছে, শুকনো বাঁশ পাতায় বালির সুগন্ধ বেরোচ্ছে, বন বিছুটির লতা উঠেছে রান্নাঘরের জানলা বেয়ে। তিলু হলাপেকের সামনে রাখলে এক খুঁচি চাল ভাজা, কাঁচা লঙ্কা ও একমালা ঝুনো নারকোল, এক থাবা খেজুরের গুড় রাখলে একটা পাথর বাটিতে। পৃষ্ঠা 124। হলাপেকের নিশ্চয় খুব খিদে পেয়েছিল, সে এক খুঁচি চাল ভাজা নিমেষে নিঃশেষ করে বললে, থাকে তো আর দুটো দেন দিদি ঠাকুরন, বসো দাদা দিচ্ছি, একটা গল্প করো, ডাকাতির করবে দাদা? হলাপেকে আবার একধামি চাল ভাজা নিয়ে খেতে খেতে গল্প শুরু করলে, ভান্ডার খোলা গ্রামের নীলমণি মুখুজ্জের বাড়ি অঘোর মুচি আর সে রনপা পরে ডাকাতি করতে গিয়েছিল, তাদের বাড়ি গিয়ে দেখলে বাড়িতে তাদের চার পাঁচজন পুরুষ মানুষ, মেয়ে মানুষও 8-10টা,
দুজন বাইরের চাকর, ওদের একজন আবার স্ত্রী পুত্র নিয়ে গোয়ালঘরের পাশের ঘরে বাস করে। ওদের মধ্যে পরামর্শ হলো বাড়িতে চড়াও হবে কিনা। শেষ পরে লুট করাই ধার্য হলো। ঢেঁকি দিয়ে বাইরের দরজা ভেঙে ওরা ঘরে ঢুকে দেখে পুরুষেরা লাঠি নিয়ে সড়কি নিয়ে তৈরি, মেয়েরা প্রাণপণে আর্তনাদ শুরু করেছে। তিনি বললে, আহা আহা নয়, শোনো আগে দিদিমণি, প্রাণ সে রাত্রে যাবার দাখিল হয়েছিল, মোরা জানিনি সে বাড়ির দাক্ষায়ণী বলে একটা বিধবা মেয়ে গোয়ালঘর থেকে এমন সরকি চালাতে লাগলো যে নিবারণ বুনোকে হার মানতে পারে, একখানা হাত দেখালে বটে, পুরুষগুলোকে মোরা বাড়িরই বার হতেই দেখলাম না। উমা, তারপর পুরুষগুলো দোতলা চাপা সিঁড়ি ফেলে দিলে, তারপর ওপর থেকে ইট ফেলতে লাগলো আর সুরকি চালাতে লাগলো। মোদের দলের একটা জখম হলো, মরে গেল, তখন মরেনি, মলো মোদের হাতে। যখন দাক্ষায়ণী অসম্ভব সরকি চালাতে লাগলো, মোরা দেখলাম ফাঁকা জায়গায় দাঁড়ালি মোরা দাঁড়িয়ে মরব সব কটা, তখন মুখে ঝম্প বাজিয়ে দিলাম, সে আবার কি, এমন শব্দ করলাম যে মেয়ে মানুষেরা পেটের ছেলে পড়ে যায়, করব শুনবা? না থাক, খোকা ভয় পাবে, পুরুষ কটা যাতে ছাদ থেকে নামতে না পারে সে ব্যবস্থা করলাম। সাপের জীবের মতো লিকলিকে সরকির ফলা একবার এগোয় আর একবার পেছোয়, এক এক টানে এক একটা ভুঁড়ি ঘষকে দেওয়া যাচ্ছে। ওদের তিন চারটে জখম হলো, মোদের তখন গায়ের লোক ঘিরে ফেলেছে, পালাবার পথ নেই। ওদিকে দাক্ষায়ণী গোয়ালঘর থেকে সরকি চালাচ্ছে, অঘোর পালাবার ইশারা করলে, কিন্তু তখন পালাই মোরা কোন রাস্তা দিয়ে? তখন মোদের শেষ অস্ত্র চালালাম, দুই হাত তা বলে লাঠির মার চালিয়ে তামেচা বাহেরা শির ঠিক রেখে পন পন করে কুমড়োর চাকের মতো ঘুরতি ঘুরতি ভিড় কেটে বার হয়ে এসে পথ করে দিই দলের সবাইয়ের। মোদের দলের যে লোকটা জখম হয়েল তার মুন্ডুটা কেটে দিই, সরে পড়ি। আহা, লোকটার নাম বংশীধর সর্দার, ভারী সর্কিবাদ ছিল, সে আবার কি কথা, নিজেই মারলে কেন, না মারলি শনাক্ত হবে লাশ দেখে, বেঁচে থাকে তো দলের কথা ফাঁস করে দেবে, কি সর্বনাশ। পৃষ্ঠা 125। সর্বনাশ হতো আর একটু হলি, তবে খুব পালিয়ে এলাম, সোনার গহনা লুট করেলাম 30 ভরি। কি করে, কোথা থেকে নিলে, মেয়ে মানুষদের তো ওপরের ঘরে নিয়ে চাপা সিঁড়ি ফেলে দিল, তার আগে কাজ হাসিল হয়ে এলো, ডাকাতি করতে গেলে কি বিলম্ব করলি চলে, যেমন দেখা অমনি গহনা ছিনিয়ে নেওয়া, তারপর যত খুশি চেঁচাও না, সারা রাত্রির পড়ে আছে তার জন্যে, এরকম করোনা দাদা, বড্ড পাপের কাজ, এ ভাত তোমাদের মুখে যায়, কত লোকের চোখের জল না মিশিয়ে আছে ওই ভাতের সঙ্গে, ছি ছি, নিজের পেটে খেলেই হলো। হলাপেকে খানিকটা চুপ করে থেকে বলল, পাপ পুণ্যের কথা বলবেন না, ও আমাদের হয়ে গিয়েছে, সে রাজাও নেই সে দেশও নেই, জানো তো ছড়া গাইতাম আমরা ছেলেবেলায়, ধন্য রাজা সীতারাম বাংলা বাহাদুর, যার বলেতে চুরি ডাকাতি হয়ে গেল দূর, বাকি মানুষে একই ঘাটে সুখে জল খাবে, রামি স্বামী পোঁটলা বেঁধে গঙ্গা স্থানে যাবে। তিলু হেসে বললেন, আহা ও ছড়া আমরা যেন আর জানি নে, ছেলেবেলায় দিনু বুড়ি বলতো শুনিছি, জানবা না কেন, সীতারাম রাজা ছিল নলদি পরগনার, মাসুদপুর হলো তার কেল্লা, মোর মামার বাড়ি হলো হরিহরনগর মাসুদপুরীর কাছে, মুই সীতারামের কেল্লা ভাঙা ইট পাথর, সীতারামের দিঘি, তার নাম সুখসাগর, ওসব দেখিছি, এখন অরণ্যে বিজে বন, তার মধ্যে বড় বড় সাপ থাকে, বাঘ থাকে, একটা পুরনো মস্ত মাদার গাছ ছিল জঙ্গলের মধ্যে, তার ফল খেতে যেতাম ছেলেবেলায়, ভারী মিষ্টি। খোকা বললে, মিষ্টি আমি খাই, যেও বাবা খোকা এনে দেবানি, আম পাকলে দেবানি, আম খাই খেও, কেন খাবা না? ভবানী বাড়ুর যে স্নান করে আর্নি করতে বসলেন, তিলু দু চারখানা শশা কাটা আধমালা নারকেল কোড়া ও খানিকটা খেজুরের গুড় তার জন্যে ও ঘরে রেখে এলো। হলাপেকে এক কাঠা চালের ভাত খেলে ভবানী খাওয়ার পরে খেতেও পারে, ডাল খেলে একটি গামলা খেয়ে দিয়ে সে কিছুক্ষণ বিশ্রাম করতে লাগলো। কিছুক্ষণ পরে একটা কান্নাকাটির শব্দ পাওয়া গেল মুখুজ্জেপাড়ার দিকে। তিলু হলাপেকের দিকে তাকিয়ে বললে, দেখে এসো তো পেকেদা,
কে কাঁদছে? ভবানীও তাড়াতাড়ি দেখতে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরে এসে বললেন, ফণিকাকার বড় জ্যাঠাই জাহাজডুবি হয়ে মারা গিয়েছেন। গণেশ খবর নিয়ে এলো। তিলু বললে, ওমা, সে কি জাহাজডুবি? হ্যাঁ, স্যার জন লরেন্স বলে একখানা জাহাজ। জাহাজের আবার নাম থাকে বুঝি? থাকে বই কি? তারপর শোনো, সেই স্যার জন লরেন্স জাহাজ ডুবেছে সাগরে, পুরীর পথে, বহু লোক মারা গিয়েছে। পৃষ্ঠা 126। ওগো, এ গায়েরই তো লোক রয়েছে 7-8 জন। টগর, কুমড়োর মা, পেঁচো, গয়লার শাশুড়ি আর বিধবা বড় মেয়ে খেন্তি, রাজু সর্দারের মা, নীলমণি কাকার বড় বউ দিদি, আহা, পেঁচো, গয়লার মেয়ে খেন্তির ছোট ছেলেটার সঙ্গে গিয়েছে মায়ের, 7 বছর মাত্র বয়স। গ্রামে সত্যিই একটা কান্নার রোল পড়ে গেল। নদীর ঘাটে গৃহস্থদের চণ্ডী মণ্ডপে, চাষিদের খামারে, বাজারে, নালুপালের বড় মুদিখানার দোকানে ও আড়তে স্যার জন লরেন্স ডুবি ছাড়া আর অন্য কথা নেই। বাংলার অনেক জেলার বহু তীর্থযাত্রী এবার এই জাহাজ ডুবিতে মারা গিয়েছিল। বাংলার সামাজিক ইতিহাসে স্যার জন লরেন্স জাহাজডুবি একটি বিশিষ্ট স্থান আছে এই জন্য।